গোপন খবরের ভিত্তিতে আমবাসার বেদবাগান এলাকায় সোমবার রাতে নাকা চেকিং এর সময় একটি কন্টেইনার গাড়ি থেকে স্থানীয় পুলিশ আটক করে প্রায় 751 কেজি শুকনো গাঁজা। গাঁজাগুলি কন্টেইনার গাড়ির গোপন চেম্বারে করে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার এবং আমবাসার ডিসিএম। এই ঘটনায় আটক করা হয় গাড়ির চালক মোহাম্মদ আনিফকে। আমাদের কাছে একটা খবর আছে, একটা কন্টেইনার আগরতলা থেকে গুয়াহাটিমুখী যাবে। এই হিসেবে আমাদের নাকা পয়েন্টে আমাদের প্লেন ক্লথ, বিএসআর, পুলিশ এবং সিআরপি দিয়ে আমরা নাকা পয়েন্টে ডেপ্লয় করে রাখি। সেই অনুযায়ী রাত্র 10টা নাগাদ আমরা NL02A0078 একটা কন্টেইনার ট্রাক আটক করি। তারপরে এটার মধ্যে দেখা যায় গোপন কুঠুরি আছে। তখন আমরা ডিসিএম স্যারের সহায়তায় আমরা উঠেছে প্রেজেন্সে আমরা এটাকে ব্লকের ওপেন করে আমরা 63-64 গাঁজার প্যাকেট উদ্ধার করি। তার ওজন আনুমানিক 751 কেজি, যার বাজার মূল্য 75 লাখ হবে। আমরা ড্যাগারকেও আটক করতে পেরেছি, তদন্ত চলছে।